ঝিনাইদহ থেকে রংপুরে গিয়ে প্রিজাইডিং অফিসার পরিচয়ে প্রতারণা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে প্রার্থীর কাছে টাকা দাবি করায় লালটু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে রংপুর মহানগরীর 33 নম্বর ওয়ার্ডের মহেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালটু ঝিনাইদহ সদর উপজেলার ধূপাউলা গ্রামের এন্তাজ জোয়াদ্দারের ছেলে। স্থানীয় এক সূত্র জানায়, বিকেলে 33 নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদের বাসায় যান লালটু মিয়া। সেখানে গিয়ে তাকে 2000 ভোটে নির্বাচিত করিয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা দাবি করেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে কাউন্সিলর প্রার্থী মাহিগঞ্জ থানায় খবর দেন, পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লালটু মিয়া নিজেকে প্রেজাইডিং অফিসার পরিচয় দিয়ে প্রার্থীকে টাকার বিনিময়ে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।